আল্লাহ তাআলা তাকদীর লিখে দিয়েছেন, আবার বলে দিয়েছেন যে মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, সে চাইলে ভালো হতে পারবে, সে চাইলে খারাপ রাস্তা দিকে যেতে পারবে। তো দুটো কন্ট্রাডিকশন হলো কিনা? এই দুটো তো মানে মনে হয় যেন সাংঘর্ষিক হয়ে গেল। তার আগে বলি, তাকদীরকে আল্লাহ তাআলা তিন পর্যায়ে বন্টন করেছেন, শুনেছেন আগে তাই না? প্রথম হলো সমস্ত মাখলুক সৃষ্টির 50,000 বছর আগে প্রত্যেকের তাকদীর আল্লাহ লিখে দিয়েছেন। ওই লেখা তাকদীরটা আল্লাহর কাছে কোন জায়গায় আছে? লাউহে মাহফুজে লেখা আছে। এরপরে মায়ের পেটে যখন 4 মাসে পড়ে রুহ আসে, তখন ওখান থেকে তাকদীরটা ফেরেশতা আল্লাহর হুকুমে লিখে দিয়ে যান, সারা জীবনের তাকদীরটা লিখে দিয়ে যান। তাহলে প্রথমটা হলো 50,000 বছর আগে সমস্ত মাখলুক সৃষ্টির, 2 নম্বরটা হলো কোন জায়গায়? মায়ের পেটে, আর 3 নম্বরটা কবে হয়? লাইলাতুল কাদর, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। সেটা দোকানে আল্লাহ তাআলা বলেছেন, এ কাদার তাকদীর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কাদর। এ কাদার মানে ভাগ্য, তাকদীর, তাকদীরের রাত্র হলো লাইলাতুল কাদর। ওই দিন সারা বছরে কি লেখা আমল করবে, খাবে, কবে মরবে, কবে তার হায়াত, সেসবে সব কিছু লিখে দেওয়া হয় 1 বছরের জন্য। তাহলে এই এক এটা তিন তৃতীয় পর্যায়ে, এটা কোত্থেকে লেখা? ওই যে মায়ের পেটে দিয়ে গিয়েছিল গোটা লট, সেখান থেকে প্রতি বছর ব্রেকডাউন করে করে বাৎসরিকটা বাজেট বরাদ্দ করা হয় লাইলাতুল কদরে। বুঝে আসছে? ক্লিয়ার হয়েছে? যে ও গোটাটা দেওয়া হয়েছিল মায়ের পেটে, সেখান থেকে বছর ওয়াইজ ইচ ইয়ারেরটা আবার ওই ফাইনাল করে দেওয়া হয় তাই না? এই ইচ ইয়ারটা পায় ওই বছরেরটা। এখন এটা শোনার পরে আসলো যে মানুষকে ফ্রি উইল দিলে, স্বাধীনতা দিলে, লিয়া ব্লুকুম আইকুম আহসানু আমলা, কে ভালো সুন্দর আমল করে নিয়ে আসা আমি দেখতে চাই, তাহলে আর আল্লাহ তাআলা তাকদীর লিখে দিয়েছেন, লেখার বাইরে সে কামনে করবে? এটা তো কন্ট্রাডিকশন। এটার আনসার হলো, 1 নম্বরে মানুষ কি জানে কোনটা লেখা হয়েছে তার জন্য? না। জানেন কে? তো আল্লাহ তাআলা আগাম জানেন, বিধা লিখছেন, তো এটা কি আপনার ফ্রি উইল শেষ হয়ে গেলে কে বলছে? আল্লাহর কাছে তো তা তিনি জানেন আগামীতে কি করবেন, জানার কারণে তিনি লিখছেন, লেখার কারণে আপনি করতেছেন এটা নয়, তিনি জানেন সে লিখে রেখেছেন। এখন আপনি সেটাকে ফলো করতে পারেন, যে আপনার আপনার ফ্রি উইলকে অ্যাপ্লাই করবেন, আপনার স্বাধীনতাকে ব্যবহার করে আপনি ভালো মন্দ বিচার করবেন। তবে হ্যাঁ, একটা কথা আছে যে আল্লাহ তাআলা তাকদীরের বরখেলাপ হয় না। এই কথাটা হলো যে মানুষ যেটা করবে, যেহেতু অ্যাকুরেটলি আল্লাহ তাআলা জানেন সেটা তিনি লিখে রাখেন, কিন্তু মানুষের আমল এইটার মধ্যে কিছু ইনফ্লুয়েন্স করে, আবার ওই অরিজিনাল লেখাটা আমাদের চেঞ্জ হতে পারে। কীভাবে সেটা হয়? লা ইয়ারুদুল কাদা ইল্লা দোয়া, দোয়া ছাড়া তাকদীরের পরিবর্তন হয় না। এইটা একটা জিনিস পাওয়া গেলো, যে আমি যদি অনেক দোয়া করি যে আল্লাহ আমাকে হেদায়ত দেন, আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেন, আমি বিভিন্ন দোয়া করতে থাকলাম, তাহলে এটা আমার তাকদীরকে চেঞ্জ করবে? তাহলে আমার ফ্রি উইল কাজ করতেছে কি না? আমার ফ্রি উইল কাজ করতেছে। এরপর আরেকটা হাদিস তিনি বলেছেন, যে চায় তার হায়াত বাড়ুক, সে যেন আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে, তাহলে সুসম্পর্ক বজায় রাখলে হায়াত বাড়বে। অবশ্য এটা নিয়ে ইখতিলাফ আছে, হায়াত বাড়ার অর্থ কি? একদল ওলামায়ে কেরাম বলেছেন হায়াত বাড়ার অর্থ হচ্ছে যে তার হায়াতের মধ্যে আল্লাহ এমন বরকত দিবেন, তার অ্যাচিভমেন্ট, তার কাজগুলো খুব সুন্দর হবে, অনেক বরকত হয়ে যাবে তার লাইফের মধ্যে, হায়াতন তাইয়েবা, সুন্দর অ্যাচিভমেন্ট হবে। আর আরেক গ্রুপ অফ ওলামা বলেছেন যে না, তার বয়স 60 বছর হওয়ার কথা ছিল, 63 বছর হয়ে যেতে পারে, এক্সাম্পল এরকম করে বাড়তে পারে, ফিজিক্যালি সম্ভাবনা আছে। তাহলে এইভাবে বেশ কিছু আমল আছে যে হায়াত মানুষের তাকদীরের মধ্যে পরিবর্তন নিয়ে আসে। আর আল্লাহ তাআলা আগাম লিখেছেন, তিনি আগাম জানেন যে বান্দা কী করবেন, কাজেই এটা কন্ট্রাডিকশন নয়। এর বাইরে এর চেয়ে বেশি তকদীর মধ্যে ঢুকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, খুব বেশি ঢুকো না, তাহলে তোমার মাথা গোলমাল লেগে যাবে, তোমার বরঞ্চ আমলের দিকে নজর দাও। ঠিক আছে?